ভারতে তৈরি ডানাতে ভর করেই উড়বে মার্কিন যুদ্ধবিমান F-16। ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে ফের একটা সাফল্যের খবর। ভারতের মাটিতে F-16 ফাইটার জেট তৈরি করবে মার্কিন সংস্থা লকহিড মার্টিন। আগামী 2-3 বছরের মধ্যেই শুরু হবে সেই প্রজেক্ট। লকহিড মার্টিনের চিফ এক্সিকিউটিভ ফিল শ জানিয়েছে, আগামী 2-3 বছরের মধ্যেই ভারতের সঙ্গে পার্টনারশিপে বানানো হবে এই ফাইটার জেট। ভারতে মূলত বানানো হবে এই বিমানের উইং। ভারতের টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেডের সঙ্গে যৌথভাবে এই বিমানের উইংস বানানো হবে। গত সেপ্টেম্বরেই এই উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছে। ভারতের F-16 যুদ্ধবিমান তৈরি হওয়া নিয়ে একাধিকবার বৈঠক হয়েছে ভারত ও আমেরিকার প্রতিনিধিদের মধ্যে। ভারতের লকহিড মার্টিন ও টাটা অ্যাডভান্স সিস্টেমের লিমিটেডের যৌথ উদ্যোগে যুদ্ধবিমানের নয়া সংস্করণ F-16 Block 70 তৈরি হওয়ার কথা। ভারত স্থানীয় ওয়েপন সিস্টেমও ব্যবহার করতে পারবে ওই এয়ারক্রাফটে। ট্রাম্প প্রশাসনের তরফে মার্কিন কংগ্রেসের উদ্দেশ্যে আগে স্পষ্ট জানানো হয় যে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। F-18 ও F-16 ফাইটার ভারতে তৈরি করার বিষয়টিও সমর্থন করেন মার্কিন প্রেসিডেন্ট। এর ফলে ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরও ত্বরান্বিত হবে বলে মনে করা হচ্ছে।